হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি এই পুজোতে আমি কি কি কেনাকাটি করলাম সেই ভিডিও। তো তোমরা এই ভিডিও দেখতে থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো, কোন কোন ড্রেসগুলো বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এই কদিন ধরে কি কি কেনাকাটি করলাম তোমাদের সাথে কিন্তু কিছুই আমি শেয়ার করিনি, একবারে দেখাবো তার জন্য। তো আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিও। এই দেখো, এই সাইডে আমি রেখে দিয়েছি কী কী কেনাকাটি করেছি এই কদিন ধরে ঘুরে ঘুরে, তো সেইগুলো তোমাদের সাথে দেখাতে চলেছি। তাহলে চলো প্রথমে আমি শুরু করি আমার কুট্টুসকে দিয়ে। কুট্টুসের কটা জামা প্যান্ট হলো, আমার কটা হলো, তোমাদের দাদা ভাইয়ের কটা হলো, তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে কুট্টুসের একটা, এটা কি আছে দেখে নিই, এর মধ্যে এটা একটা শার্ট, এই দেখো শার্টটা, হাফ হাতা শার্ট, ইউনিক, একদম ইউনিক। এই দেখো, আর এটার সাথে এই যে ব্ল্যাক কালার প্যান্ট, দারুণ লাগবে আশা করছি। এই দেখো শার্টটা তোমাদের খুলে দেখায়, কেমন হয়েছে জানিও। এগুলো সব এই সাইডে রাখি। এই একটা হচ্ছে, এটা কি সেট বলবো, বাবা শার্ট নাকি ব্লেজারের মতন, তো বলতে পারছি না এটা কি। দেখো কেমন লাগছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও। আর এটার সাথে প্যান্ট হচ্ছে জিন্স না, বুঝলে, এই যে কি কাপড় এগুলো, এই কাপড়ের প্যান্ট, বুঝতে পেরেছো। বাক্সতেই অর্ধেক ভর্তি জায়গা। আর এক সেট, এই যে এটা হচ্ছে একদম অন্যরকম টুপিওয়ালা, তো এই যে দেখো কালারটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালারটা, ক্যামেরায় কেমন আসছে আমি জানি না কালারটা, তো কালারটা কিন্তু দারুণ একদম। কিন্তু এটা একটু ওর গায়ে বড় হচ্ছে, তো হয়তো 2-3 মাস পরে ওর গায়ে ফিটিংস হবে। এটার সাথে প্যান্টও ব্ল্যাক কালার। আর এই একটা আছে হোয়াইটের মধ্যে হাফ হাতা শার্ট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। শার্টটা এই দেখো, এই শার্টগুলো তো সিঙ্গেল কিনতে পাওয়া যায়, তো এইটাও দাদু দিয়েছে। আর এটার সাথে প্যান্ট হচ্ছে এই যে জিন্স, ওয়াশ জিন্স যেটাকে বলে না, একদম সফট। দেখো কেমন হচ্ছে আমার সোনার জামাগুলো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। একটা গোলগলা গেঞ্জি অ্যাশ কালার, দারুণ কালারটা, আমার খুব পছন্দ এই অ্যাশ কালারের গেঞ্জিটা। এটার সাথেও ব্ল্যাক প্যান্ট, এই বছর সবকটা প্যান্টই এই ব্ল্যাকের মধ্যেই হয়েছে। এখনো 2-4টে জামা প্যান্ট হবে, তো এখনো সব আসেনি, আরো আছে। এবার দেখাবো তোমাদের দাদা ভাইয়ের, তোমার দাদা ভাইয়ের এই যে এই শার্টটা কেমন লাগছে জানাবে। এই দেখো প্রিন্টটা দেখলে বুঝতে পারছি কিনা জানি না, তো শার্টটা আর খুললাম না, ছেলে মানুষের শার্ট আর কি খুলবো বলো। গেল তোমার দাদা হয়ে প্যান্ট, এবার আসবে প্যান্ট, যে ব্লু, এই দেখো কেমন লাগছে, সব জিনিসগুলো জানাবে কিন্তু অবশ্যই। এবার আসবো আমার কুর্তি কালেকশন নিয়ে। এই একটা কুর্তি জাস্ট ওয়াও একদম, তোমরা ফোনে কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু এই দেখো কাজটা ঠিক, এই যে সুতোর কাজ করা, দারুণ একদম, পড়লে পরেই বুঝতে পারবে যে কেমন।
হোয়াইট, ঠিক হোয়াইটও না, সে অফ হোয়াইট কালার। অফ হোয়াইটের মধ্যে হালকা বেবি পিঙ্কের কাজ আছে, একটু শালা শালা টাইপের কালার আছে, আর পুরোটাই দেখো সুতোর কাজ, ঠিক আছে, খুব সুন্দর কুর্তিটা। এটা আমার ননদ দিয়েছে আমাকে, তার সাথে এই আর একটা গাউন আছে। এই কাপড়টাও বেশ সফট আমার। এবার এই বছর আমি যা যা কিনেছি সব সফটের মধ্যে, আর কি বলতো আমি সফটের মধ্যে পরতে একটু বেশি পছন্দ করি, তো তো সেই কারণে আমি সফটেরই জিনিস কিনি। এই দেখো অনেকটা ঘের আছে, এই দেখো ঠিক আছে, কেমন লাগছে জানাবে কিন্তু। আর এটার সাথে আবার এই বেল্ট, এই বেল্টটা আছে, এই দেখো চলো আর একটা দেখো। এটা হচ্ছে আর একটা গ্রাউন্ড, ঠিক আছে, কত ঘের, অনেক ঘের, মানে তোমাদের দেখে তো বোঝাতেই পারবো, বলে তো বোঝাতেও পারবো না আর দেখেও বোঝাতে পারবো না। এই দেখো এটা হচ্ছে একদম সফট কাপড়, দেখো একদম সফট, খুব পছন্দ আমার এটা। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অ্যাশ পিঙ্ক, একটু হলুদ মাস্টার, মানে এই কম্বিনেশানে আছে। তো এই দেখো এই জামাটা এরকম, কিন্তু ঘেরটা, ঘেরটা প্রচুর ঘের, এই দেখো ওই দিক দিয়ে একদম দেখো অনেক বড়, দারুণ দারুণ, পরলে পরে খুব সুন্দর লাগবে ঘেরটার জন্য। আর শাড়িও নিয়েছি, তো শাড়িটা এখন আমার কাছে নেই, পারপিকো করতে দিয়েছি, একটাই শাড়ি নিয়েছি, তো তোমাদের সেটা আমি যখন পারপিকো করে আনবো তখন দেখাবো। আর এগুলো যেহেতু আমি এখন ফিটিংস করতে দেবো, হাতা লাগাতে দেবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, নাই তো ওই শাড়িটার মতোই অবস্থা হবে, তোমাদের সাথে দেখাতে পারবো না। তো ইচ্ছা আছে আর একটা দেখি, যদি মানে দু একদিনের মধ্যে মার্কেটে যাওয়ার কথা আছে, তো যদি যাই তবে একটা কাতান বেনারসি নিয়ে নেবো। আমার তো দুটো কাতান বেনারসি আছে, কিন্তু আর একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি নিতে পারি, আর নাই তো না নিলাম, তো সেটা পরের কথা, নেবো কি না। কিন্তু অন্য একটা শাড়ি নেওয়া আছে, সেটা সেলাই করতে দেওয়া আছে পারপিকো। আর এই যে দেখো এই বেড কভারটা কিনেছি, এটা হচ্ছে মোটা বেড কভারটা, মোটা দেখে কিনেছি। আসলে সব বেড কভারগুলো বিয়েতে যেগুলো পেয়েছিলাম সেইগুলোই তো পাততাম, তো সেইগুলো ভালো লাগে না গো, কেমন একটা রং হয়ে যায়, মানে রঙগুলো না দু তিনবার কাচার পরে কেমন একটা সাদা সাদা হয়ে যায়, তো সেই কারণে এই বেড কভার কিনেছি। এই আমি একটা কিনেছি শাশুড়ি মায়ের জন্য একটা কিনেছি। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আজকে, যে কী কী জামাকাপড় কেনাকাটি করেছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, এ আমার, তোমাদের দাদা ভাইয়ের আর কুট্টুসের তিনজনার, আর বাবা মায়েরটা কিছু শেয়ার করলাম না, কারণ বাবা মা এখন বাড়িতে নেই আর মায়েরটা মায়ের কাছে রয়েছে, তো তো এখন আমি আলমারিটা খুলবো না, তো সেই কারণে আমি দেখাতে পারলাম না। আর যাকে যার দেওয়ার সব কিছুই দেওয়া হয়ে গেছে আমাদের সাধ্য মতো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর আমার কোন গ্রাউন্ডটা আর কি, দুটো গ্রাউন্ড দেখালাম, একটা কুর্তি দেখালাম, কোনটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এই দেখো এই একটা, এই একটা আর এই একটা, ঠিক আছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা চলো চলো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট দিন ডেইলি ব্লগের সাথে আবার দেখা হবে, চলো টাটা।